আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত রহমান সাগর কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রাম এই তিন হাওড়কে যুক্ত করা ত্রিশ কিলোমিটার অল ওয়েদার সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন এর ফলে এই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে করোনার কারণে অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন যত বাধাই আসুক সব জয় করেই দেশ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী আরও বলেন সারা দেশে সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ক কাজ করছে সরকার যারা বাবা মা গার্জিয়ান আছেন তাদেরও বলবো যে আজকে যেহেতু ডিজিটাল বাংলাদেশ সারা বাংলাদেশে নেটওয়ার্ক আছে আবার ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি যাতে নিজেদের নেয় তারা সেই সেন্টারে যেতে পারেন মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করে দিচ্ছি কাজে এই ডিজিটাল পদ্ধতিতেই শিক্ষার প্রসার ঘটানো সেভাবে তাদের পড়াশোনার জন্য অব্যাহত থাকে আর সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা রোদে থাকা এটা করোনা ভাইরাস দূর করবার জন্য একান্তভাবে প্রয়োজন নোয়াখালী বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার নাম মায়নউদ্দিন শাহেদ পুলিশ সুপার আলমগীর হোসেন জানান বুধবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেগমগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের করা মামলায় মোট দশজনকে গ্রেপ্তার করা হল এদের মধ্যে পাঁচজন মামলার আসামি ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত তিন আসামি এখনও পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে কক্সবাজারের কুথুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরে রাতে আগুন ধরিয়ে দেয় রোহিঙ্গা দুর্বৃত্তরা বুধবার রাত দশটার দিকে শিবিরের সি ব্লকে আগুন জ্বলতে শুরু করলে সেখানকার অন্যত্র সরে যান রোহিঙ্গারা জানান কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে পালিয়ে যায় দীর্ঘ প্রায় এক ঘন্টা পর আগুন নিভানো সম্ভব হয় উখিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রাকিব আহমেদ জানান ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায় এবার জানিয়ে শেয়ার বাজারের খবর সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ছে সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচকে উত্থান দেখা দেয় বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত থার্টি সূচক নিম্নমুখী থাকলেও ডিএসসি এক্স ও সরিয়া সূচক ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় তিনশো চব্বিশ কোটি দুই লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো চুয়ান্নটি কমে একশো আঠারোটি এবং অপরিবর্তিত ছিল ছিয়াত্তরটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্গে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ইসলামী ইন্স্যুরেন্স কাট্টালি টেক্সটাইল কেয়া কসমেটিক্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স ইভেন্স টেক্সটাইল এবং রিপাবলিক ইন্স্যুরেন্স সামিট পাওয়ার লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য বিশ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এর ফলে ত্রিশে জুন দু হাজার বিশ সমাপ্ত অর্থ বছরে মোট পঁয়ত্রিশ শতাংশ নগদ লভ্যাংশ দিল কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে পাঁচ টাকা সতেরো পয়সা এর আগের বছরে ইপিএস ছিল চার টাকা আটাত্তর পয়সা আর সম্পদ মূল্য দাঁড়িয়েছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আগের বছর যা ছিল বত্রিশ টাকা চল্লিশ পয়সা আগামী চোদ্দই ডিসেম্বর বেলা এগারোটায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট পনেরোই নভেম্বর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই কেয়া কসমেটিক্স লিমিটেড হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে প্রায় দুই বছর পর দু আঠারো সালে ত্রিশে জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এজিএম করতে যাচ্ছে আগামী বাইশে অক্টোবর বেলা সাড়ে এগারোটায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজিএম অনুষ্ঠিত হবে এর জন্য দু সালে ঘোষিত রেকর্ড তারিখ বহাল থাকবে এই এজিএম অনুষ্ঠিত হলে দু হাজার সতেরো হিসাব বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড দুই বছর পর বুঝে পাবেন বিনিয়োগকারীরা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ